বিজাতীয় দৃশ্যের জন্যে মোটেই প্রস্তুত ছিলাম না। মনসুখ ভাটিয়ার আমন্ত্রণ পেয়ে এসেছি, সুতরাং তাঁর দেখা পাওয়াটা প্রত্যাশিত। কিন্তু ভাবিনি একটা প্রকাণ্ড হিংস্র জন্তু নিয়ে ভাটিয়া সাহেব এরকম বিচিত্রভাবে ব্যস্ত থাকবেন। আর ব্যস্ত থাকার জন্যই আমাকে প্রথমটা তিনি খেয়াল করেননি। হাঁটু গেড়ে বসে একটা বড় মাপের লোহার ফাইল নিয়ে একান্ত মনোযোগে ঘষে চলেছেন জন্তুটার ঝকঝকে ধারালো দাঁতগুলো একটার পর একটা। বাছুরের আকৃতির লোমশ কালো প্রাণীটা অদ্ভুতভাবে দাঁত খিঁচিয়ে পাথরের মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। দুসারি নৃশংস দাঁত যেন সাদা করাতের ফলা, দাঁতের ফাঁক দিয়ে ঝরে পড়ছে আঠালো লালা, আর শোনা যাচ্ছে একটা চাপা ক্রূঢ় কোঙানি। মনসুখ ভাটিয়া কিন্তু অত্যন্ত নির্বিকার মুখে নিজের কাজ করে চলেছেন, যেন কোনো ছোট ছেলেকে ভোরবেলা দাঁত মাজিয়ে দিচ্ছেন পুরুষ দিয়ে। অচেনা আগন্তুক দেখে চাপা ক্রূঢ় গোঙানি পরিণত হল সাবধানী গর্জনে, এবং তখনই মনসুখ আমার উপস্থিতি টের পেলেন। ঘাড় ঘুরিয়ে আমাকে দেখেই ফাইল রেখে ত্রস্ত হয়ে উঠে দাঁড়ালেন, বললেন, আরে আসুন ম্যানেজার বাবু, গরিব খানায় পায়ের ধুলো দিতে আগিয়া হোক। প্রাণীটার মুখের চেহারা এখন স্বাভাবিক হতেই সেটাকে কুকুর বলে চিনতে পারলাম, তবে আকার ও প্রকার দেখে কুকুরের বদলে বাঘের কথাটাই আগে মনে পড়ে। লাল জিভটা বেরিয়ে আছে দাঁতে ফাঁক দিয়ে, তা থেকে ঘাম ঝরছে। ভাটিয়া সাহেব কুকুরটার পাশেই একটা চেয়ারে বসলেন, ডান হাতটা ঘোরাফেরা করতে লাগলো ওটা লুমুস কালো পিঠে। ভাটিয়া সাহেবের গায়ের যা রং, তাতে কুকুরের পিঠে রাখা তার ডান হাতটা যেন সরাসরি অদৃশ্য হয়ে গেছে। এই প্রবল শীতেও পরনে শুধুমাত্র ধূপ দুরস্ত পাজামা ও পাঞ্জাবি, গা থেকে ভুর ভুর করে বিদেশি সুবাস ভেসে আসছে, গলায় মোটা সোনার চেন আর একটা রং বেরঙের পুঁতির মালা। মালার লকেট হল বহুদিন ধরে শুকিয়ে রাখা একটা কালচে নখ, মানুষের নখ। আমি তার মুখোমুখি একটা চেয়ারে বসলাম। মনসুখ ভাটিয়ার গরিব খানায় কোনো আয়োজনেরই কমতি নেই। সামনে টেবিলে উইস্কির খোলা বোতলও পেলাম, গ্লাসে পানীয়ের পরিমাণ প্রায় আধা আধি। ঘরের দেওয়ালে আধুনিক পদ্ধতিতে ডিস্টেম্পার করা, দরজা জানলায় রঙিন কাপড়ের পর্দা, মাথার উপর ঝুলছে অপ্রয়োজনীয় ঝাড় লণ্ঠন। অপ্রয়োজনীয় কারণ 25x25 ঘরে আরো অন্তত গোটা তিনেক উজ্জ্বল আলো রয়েছে। ঘরের মোজাইক করা চকচকে মেঝে সেই আলোর 50% ফিরিয়ে দিচ্ছে প্রতিফলনের মাধ্যমে। তা ম্যানেজার বাবু, নয়া জায়গা কেমন লাগছে আপনার? হ্যাঁ, মনসুখ ভাটিয়ার এই প্রশ্নটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ মাত্র কয়েক সপ্তাহ হল আমি স্থানীয় কোলিয়ারি অফিসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে এসেছি। এর মধ্যেই জানতে পেরেছি মনসুখ ভাটিয়া হলেন কয়লার চোরা কারবারিদের চাই, এবং শেষতম কারণ, আজ রাতে তিনি আমাকে বাড়িতে নেমন্তন্ন করে ডেকে পাঠিয়েছেন। উদ্দেশ্য এখনো জানি না, তবে শিগগিরই হয়তো জানতে পারব। মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলে উঠলাম, জায়গা তো ভালোই লেগেছে, তবে কাজের চাপ খুব বেশি। ভাটিয়া সাহেব হাসলেন, সে হাসিতে কোনো শব্দ নেই, শুধু দাঁতের ঝিলিক আর রোগা কালো শরীরের ঝাঁকুনি। অবশেষে এক সময় নিঃশব্দ হাসি থামিয়ে বললেন, কাজের চাপ তো আপনি খুদ জোর করে ঘাড়ে নিচ্ছেন, নিজেও পরেশান হচ্ছেন, হাজারো কারবারিকেও পরেশান করছেন।
বক্তব্যের অর্থ অত্যন্ত স্পষ্ট, আর তার সঙ্গে হুমকিরও কি সামান্য ইশারা নেই। মোটামুটি ভাবে আমার কাজ হল খনি থেকে তোলা কয়লা দিনের শেষে ওজন করে ট্রাকে চাপিয়ে হিসেব মতো বিভিন্ন গোডাউনে চালান দেওয়া। আমার মতো আরো অনেক অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একই কাজে নিযুক্ত রয়েছেন। প্রথম দিন কাজ বুঝে নেওয়ার পর একজন ব্যাচেলর এএম নরেন সাহা আমার খুব অন্তরঙ্গ হয়ে পড়েছিল। তারপর তিন চার দিনের মধ্যেই সে যেন আমার বন্ধু হয়ে গেল। একদিন সন্ধ্যের পর সে আমাকে প্রায় জোর করে টেনে নিয়ে গিয়েছিল একটি দেহাতি ভাটিখানায়। আমাকে অনেক পীড়াপিড়ি করে ব্যর্থ হয়ে অবশেষে নিজেই তুলে নিয়েছিল দিশি মদের বোতল আর ভাঁড়। চুমুক লাগাতে লাগাতে নরেন সাহা অনেক কথাই বলেছে। মিস্টার রায়, আপনি এখানে নতুন লোক, একটু সামলে থাকবেন। অবাক হয়ে প্রশ্ন করেছিলাম, কেন? এই কলিয়ারি কি অন্য কলিয়ারির চেয়ে বেশি ভয়ঙ্কর কিছু? ফোলা ফোলা দুটো শ্যামবর্ণ হাত নিজের হাঁটুর উপর রেখেছে নরেন সাহা। লক্ষ্য করলাম তার ডান হাতে পাশাপাশি তিনটে আংটি, রূপয় বাঁধানো পলা, গোমেদ এবং নীলা। বুঝলাম বয়সের কোটা ৪০ পেরোলেও নরেন সাহা ঘোর জ্যোতিষ ভক্ত। মুখের উপর একবার হাত বুলিয়ে সে জবাব দিল, হ্যাঁ বিপজ্জনক, কারণ অন্য কলিয়ারিতে তো আর মনসুখ ভাটিয়া নেই। এরপরে বাড়ি ফেরার পথে আরো শুনলাম চোরা পথে কয়লা কিভাবে লোপাট হয়, কারা সেই চোরা ব্যবসার নায়ক। সবাই তাদের চেনে কিন্তু কিছু বলতে সাহস পায় না। কেন, পুলিশ কোনো স্টেপ নেয় না? কে কে পুলিশ? পুলিশ, আরে ভায়া, নেহাত কিছু লোককে উর্দি পরিয়ে চাকরি দিতে হবে, তাই দেওয়া। ও বেচারীরা এসব ঝামেলায় মাথা গলালে মাথাটাই লোপাট হয়ে যাবে, বুঝলেন? শীতের হাওয়া ছুঁচের মতো এসে বিচ্ছে গায়ে, দূরে ছড়িয়ে ছিটিয়ে চোখে পড়ছে কিছু আলোর শিখা। হাইডেল পাওয়ার স্টেশনের বিজলি এখনো সব রাস্তাঘাটে ঝাঁকিয়ে বসতে পারেনি। চাঁদের আলোয় পাথরের টুকরো ছড়ানো মেঠো পথ ধরে আমি আর নরেন সাহায় গিয়ে চলেছি কোয়ার্টারের দিকে। রাস্তায় একদিকে এবড়ো খেবড়ো পাথরের ঢিপি, আর কোথাও কোথাও শাল শিরিশ শিশু গাছের হালকা জটলা। এইদিকে কিছুটা এগিয়ে খোলা জায়গায় ওপেন ক্রাস্ট মাইনিং চলছে, ঘন ঘন ব্লাস্টিং করা হয় বলে শুনেছি। নরেন সাহা তার একটা ভারী হাত আমার কাঁধে রাখল, বলল, মনসুখ ভাটিয়া এ অঞ্চলে এসেছে মাত্র বছর পাঁচেক, তার মধ্যে গাড়ি বাড়ি সব হাঁকিয়ে বসে আছে। গত পাঁচ বছরে ও যা করেছে পুরনো ঘাগু কারবারিরা ২০ বছরেও তা পারেনি। এখন চোরা কারবারের সিংহ ভাগটাই বলতে গেলে ওর হাতের মুঠোয়। সব কটা ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এরা সবাই ভাটিয়ার কাছ থেকে ঘুষ খায়, কারণ ঘুষ না খেলে জান খোয়াতে হবে। তবে তবে এ শর্মা এখনো মাথা নোয়ায়নি। না না, নিজের বুকে আঙুল ঠুকল নরেন সাহা। আর ঠিক সেই মুহূর্তেই একটা রক্ত হিম করা চিৎকার শীতের বাতাস কাঁপিয়ে দিল। প্রতিটি পাথরের স্তূপ সেই চিৎকারের প্রতিধ্বনি তুলে তাকে আরো ছমছমে করে তুলল। আকাশে বাতাসে এমনকি গাছের পাতায় পর্যন্ত ওই হিংস্র চিৎকার যেন থরথর করে কাঁপছে। দুজনেই থমকে দাঁড়িয়ে পড়লাম, কিন্তু সে এক মুহূর্ত। পরক্ষণে নরেন সাহা আমার হাত ধরে টান মারল প্রচন্ড ছটকায়। মিস্টার রায়, শিগির শিগির, মিস্টার রায় শিগির কোয়ার্টারে চলুন 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 চলুন। আমরা ছুটতে শুরু করলাম অন্ধের মতো।
অচেনা জায়গা, এবড়ো খেবড়ো জমির ওপর দিয়ে ছুটতে খুবই অসুবিধে হচ্ছে, কিন্তু গতি হ্রাস করার কোনো উপায় নেই। নরেন সাহাও তার স্থূল কায় শরীর নিয়ে প্রাণপণে ছুটে চলেছে। আমাদের ঘন নিঃশ্বাসের ফোসফোস শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। ছুটন্ত অবস্থাতেই সেই চিৎকার দ্বিতীয়বার শুনতে পেলাম, যেন কোনো অপার্থিব আত্মা মুক্তি চাইছে নরকের বন্দিশালা থেকে। দূরে কোয়ার্টারের টিমটিমে বিজলি বাতি নজরে পড়ল, পাক্রমে অসম্ভব ভারী হয়ে আসছে। নরেন শাহ কিছুটা পিছিয়ে পড়েছে, কিন্তু ছুটে আসছে সমান তালে। প্রথমে নরেন শাহর কোয়ার্টার, ফলে তারই দরজায় এসে দুজনে হুমড়ি খেয়ে পড়লাম। কাঁপা হাতে দরজার তালা খুলল নরেন শাহ। তারপর দুজনে ভেতরে ঢুকতেই দরজায় খিল এঁটে দিল। আমরা বিছানার উপর বসে হাঁপাতে লাগলাম। অনেকক্ষণ পর শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলে নরেন শাহ বলল, খুব কপাল জোরে বেঁচে গেছি মিস্টার রায়। ওটা কিসের চিৎকার? মনসুখ ভাটিয়ার কুকুর। তবে লোকমুখে তার কীর্তিকলাপ যা শুনি তাতে কালো নেকড়ে বললেও ভুল হয় না। কুকুরটা নাকি রাত বিরেতে যেখানে সেখানে ঘুরে বেড়ায়। সাঁওতাল কামিনদের ধারণা ওটা নাকি অপদেবতা। ওটা চলাফেরা কেউ টের পায় না, শুধু মাঝে মাঝে শোনা যায় ওই রক্তহিম করা চিৎকার। এক কাজ করুন, আপনি আজকের রাতটা আমার কোয়ার্টারে থেকে যান, কেমন? যুক্তিসঙ্গত ভেবেই নরেন শাহর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। সে রাতে আরো অনেক খবর জানতে পেরেছি নরেন শাহর কাছ থেকে। খনি থেকে তোলা কয়লা ওজন হয়ে চালান যাবার পথেই নাকি চুরিটা বেশি হয়। কখনো কখনো খালি ট্রাক ওজন করবার সময় চোরা কারবারিদের টাকা খাওয়া কুলি কামিন ম্যানেজার ট্রাকের ওপর বড় বড় পাথরের চাঁই চাপিয়ে ওজন নেয়। পরে ওই ওজনের কয়লা সরিয়ে ফেলা হয় ট্রাক থেকে। নরেন সাহা বহুবার আমন্ত্রিত হয়েছে মনসুখ ভাটিয়ার কাছ থেকে, কারণ সে কঠোর চোখে নজর রাখে ওজনদারির সময়। কোনো গরমিল বা বেচাল দেখলেই রিপোর্ট করে অফিসে এবং সোচ্চারে নিজের সততা ও সাফল্যের কথা জাহির করে বেড়ায়। ভাটিয়া সাহেবের আমন্ত্রণে নির্ভয় সাড়া দিয়েছে নরেন সাহা, কিন্তু তার অন্যায় প্রস্তাবে কখনো রাজি হয়নি। সেই কারণেই গত 5 বছর ধরে তার প্রমোশন বন্ধ হয়ে আছে। ভাটিয়া সাহেব ওপরওয়ালাদের মহলে কলকাঠি নেড়ে রেখেছেন, তবুও সে হার স্বীকার করেনি। ঘরের আলো জ্বেলেই আমরা কথাবার্তা বলছিলাম। রাত প্রায় 11টা হলেও আমাদের কারো চোখে ঘুম নেই। আমি স্তব্ধ বিস্ময়ে কলিয়ারির রোমাঞ্চকর কাহিনী শুনছি আর মনে মনে নরেন শাহর তারিফ করছি। সাহস আছে বটে লোকটার। ঈশ্বরের কাছে প্রার্থনা জানালাম নিজের আদর্শ বজায় রাখার মতো মনের জোর যেন আমার থাকে। এমন সময় হঠাৎ আলো নিভে গেল। বুঝলাম লোডশেডিং এই দূর জেলাতেও তার রাজত্ব বিস্তার করে ফেলেছে। পরিবেশের জমাট নিস্তব্ধতা নতুন করে আবার অনুভব করলাম। অন্ধকারের মধ্যেই নরেন সাহা বলে উঠল, অদ্ভুত ঘটনা তো প্রচুর ঘটে মিস্টার রায়। জানেন, দিন 15 আগে একজন মাইনিং ইঞ্জিনিয়ার উধাও হয়ে গেছে, আপনি জানতেন না। আর মাস 2 আগে রোপওয়ে ছিঁড়ে পড়ে একজন চিফ অ্যাকাউন্টেন্ট মারা যায়। এখানে রোপওয়েতে করে কয়লা আনা নেওয়া করা হয়, মাথার উপর দিয়ে রোপওয়ে চলে। লোহার ক্যারেজগুলো খনি থেকে তোলা কয়লা বয়ে নিয়ে আসে ডাম্পিং গ্রাউন্ডে, আর ফেরার সময় নিয়ে আসে বালি। কয়লা খনি যেসব পিট বা টানেল থেকে কয়লা বার করে নেওয়া হয়ে গেছে
সেই বালি দিয়েই ওই সব পিটগুলো ভর্তি করে দেওয়া হয়, যাতে খনির ছাদ ধসে না পড়ে। রোপওয়ের ক্যারেজ ছিঁড়ে পড়াটা বেশ অস্বাভাবিক ঘটনা, তবে অস্বাভাবিক ঘটনাকেই তো দুর্ঘটনা বলে। নরেন সাহা গম্ভীর গলায় বলল, যদিও কোনো প্রমাণ আমার হাতে নেই, তবু বলবো এই ঘটনাগুলোর পেছনে মানুষের হাত আছে। কিছুক্ষণ চুপ করে থেকে নরেন সাহা আবার বলল, যদি সৎ পথে থেকে চলেন তাহলে মনসুখ ভাটিয়ার নিমন্ত্রণ আপনিও পাবেন, তারপর যা ভালো বুঝবেন তাই করবেন। হঠাৎই অন্ধকারে একটা খস খস শব্দ কানে এলো। নরেন সাহার কোয়ার্টারকে ঘিরে শব্দটা যেন অত্যন্ত ধৈর্যশীলভাবে ঘুরপাক খাচ্ছে। আমি ফিসফিস করে বললাম, ওটা কিসের শব্দ? জানি না, তবে রোজ রাতে শব্দটা আমি শুনতে পাই সারা রাত ধরে। আর এটুকু জানি, এখন যদি আমি বাইরে বেরোই তাহলে আর ফিরে আসব না। পরের দিন লোকে বলবে এ.এম. নরেন সাহা উধাও হয়ে গেছে। একটা থমথমে ভাব আমাদের ঘিরে ধরল। খস খস শব্দটা হয়ে চলেছে ক্রমাগত। আমি পরিস্থিতি হালকা করার জন্য বলে উঠলাম, আপনি উধাও হবেন না, আপনার হাতের পলা গোমেদার নীলা আপনাকে রক্ষা করবে। এই কথায় আমরা দুজনেই অন্ধকারে হেসে উঠলাম। এটা ভালো বলেছেন। তারপর কখন ঘুমিয়ে পড়েছি জানি না। কালো কুকুরটার চাপা গর্জনে বাস্তবে ফিরে এলাম। নরেন সাহার কথা মতো নিমন্ত্রণ আমি পেয়েছি, আর উদ্দেশ্যটাও ক্রমে ক্রমে স্পষ্ট হচ্ছে। গলার স্বরকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বললাম, মিস্টার ভাটিয়া, নিজের পরেশানি তো বুঝতে পারছি, কিন্তু তাতে হাজার কারবারই কিভাবে পরেশান হচ্ছে সেটা তো ঠিক বুঝতে পারলাম না। কিছুক্ষণ নীরবতা। বোতলে তরল বিস্কি নেমে এলো গেলাসে। গেলাস পূর্ণ হল এবং মনসুখ ভাটিয়া তৃষ্ণার্ত ঠোঁট তাকে এক চুমুকে নিঃশেষ করল। তোবড়ানো কালো মুখ, মাথায় ঝাঁকড়া চুল, চোখ সাপদের মতো চঞ্চল। কুকুরের পিঠ থেকে হাত তুলে গলার লকেটে অর্থাৎ শুকনো নখটায় হাত দিল। সেটা নাড়াচাড়া করতে লাগল, আর নজর আমার চোখে স্থির। প্রথমটায় আমি অস্বস্তি পেয়েছি, তারপর অনুভব করেছি শরীরটা যেন অবশ অসাড় হয়ে আসছে। আমি কি সম্মোহিত হয়ে পড়ছি? কামলি, কামলি! ভাটিয়া সাহেব চোখ না সরিয়েই ডেকে উঠলেন, রায় সাহাব কা খানা লাগাও। আমি সমস্ত মনের জোর কেন্দ্রীভূত করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। ভাটিয়া সাহেবকে বোঝানো দরকার আমি ভয় পাইনি। বললাম, না না, তার দরকার নেই, আমি খাব না। আবার সেই নিঃশব্দ হাসি, পানের রসে রাঙানো ঠোঁট বেঁকে গেল তার ছিল্লে। কুকুরের পিঠ চাপড়ে বললেন ভাটিয়া, আরে বসে পড়ুন রায় বাবু, মনসুখ ভাটিয়ার দাওয়াতে কেউ খানা না খেয়ে যায় না। নরিন্দর সাহাও খানা খেয়েছিল, তবে ঘুষ খায়নি। নরেন সাহার কথা বলছেন ভাটিয়া, সুতরাং আমার মনোভাবও তিনি বেশ স্পষ্ট ধরে ফেলেছেন, তাতে সন্দেহ নেই। রায়বাবু, বিনা সোচে সমঝে কোনো কাজ করতে যাবেন না,
তাতে আঞ্জাম ভালো হয় না। আপনি আরো দু চার দিন ভেবে দেখুন, তাতে পরেশানি ভি হবে না, নুকসান ভি হবে না। কি বলিস বলো? শেষ কথাটা হিংস্র জন্তুটাকে লক্ষ্য করে, এই বিকট দর্শন দানবের নাম ভুলো, এটা ভাটিয়া সাহেবের কথায় সামান্য নড়ে উঠল, তারপর মাথা নোয়াল। তখনই অবাক হলাম, কুকুরটার ডান কানে ফুটো করে লাগানো রয়েছে এক জোড়া সোনার মাকড়ি। একই দৃশ্য, ডান কানে এক জোড়া সোনার মাকড়ি, একই অদ্ভুত শখ। এমন সময় এক হাত ঘোমটা টানা লাল পেড়ে সাধারণ শাড়ি পরিহিতা এক মহিলা ঘরে এলেন, খাবারের প্লেট সাজিয়ে দিলেন সামনের টেবিলে। চেষ্টা করেও তার মুখ দেখতে পেলাম না। এরই নাম কমলি, এর সঙ্গে ভাটিয়ার কি সম্পর্ক? মহিলা জড়সড় ভঙ্গিতে একপাশে দাঁড়িয়েছিলেন, কিছুক্ষণ ইতস্তত করে দেশজ বাংলা ও হিন্দি মিশিয়ে ভাটিয়াকে প্রশ্ন করলেন তার খানা লাগবে কিনা। উত্তরে ভাটিয়া শুধু তিন সেকেন্ড খরদৃষ্টিতে তাকিয়ে রইলেন অবগুণ্ঠিতার দিকে। মহিলা ভীষণ ভয় পেয়ে থ্রস্তা কাঠ বেড়ালির মতো বেরিয়ে গেলেন ঘর থেকে। আমি অনিচ্ছা সত্ত্বেও খাওয়া শুরু করলাম। এই মুহূর্তে ভাটিয়াকে চটালে সমূহ বিপদের সম্ভাবনা। মনসুখ ভাটিয়া লোহার ফাইলটা তুলে নিল, ভুলো সঙ্গে সঙ্গে আগের মতো দাঁত খিঁচিয়ে দাঁড়াল। মনিবের প্রতিটি ইঙ্গিতের অর্থ যেন তার চেনা। মাঝে মাঝে ভুলোর দাঁতে সান দিয়ে দি, ফাইল ঘষতে ঘষতে বললেন মনসুখ। খতরনাক জায়গা, এখানে জিন্দা থাকতে গেলে লড়তে হয়। আমি খেয়ে চলেছি এবং আর চোখে দুটি প্রাণীকে লক্ষ্য করছি। ভুলোর চোখ ধক ধক করে জ্বলছে। হঠাৎই অন্দরের একটা জানলার দিকে আমার নজর গেল। রঙিন পর্দা সামান্য সরিয়ে জানলায় উকি মারছেন কমলি নামের সেই মহিলা। চুপি চুপি ইশারা করে কিছু যেন একটা বলতে চাইছেন আমাকে। আমি নিজের আচরণ অসহনীয় সংযমে স্বাভাবিক করে রাখলাম। কৌতূহল ক্রমে বাড়ছে। মহিলা কি কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছেন আমাকে? এমন সময় হাতের কাজ শেষ করে উঠে দাঁড়ালেন ভাটিয়া, বললেন, আপনি বসেন, আমি একটু আসছি। তারপর কুকুর সমেত অন্দরের দিকে রওনা হলেন। জানলার অস্পষ্ট মুখটা চকিতে সরে গেল। কোথাও পেন্ডুলাম ঘড়িতে রাত আটটার সংকেত বাজল, অর্থাৎ কোলিয়ারি এলাকায় এটা গভীর রাত। চটপট খাওয়া শেষ করে উঠে দাঁড়ালাম। এমন সময় বিদ্যুৎ ঝলকের মতো ঘরে ঢুকলেন কমলি। কাপ প্লেট গ্লাস সব গুছিয়ে নিতে নিতে চাপা গলায় বলে উঠলেন, এখান থেকে পালাম বাবুজি, নইলে জিন তোকে শেষ করে দিবে। কথাটা বলেই মহিলা যেন ছিটকে বেরিয়ে গেলেন, কিন্তু তার ফাঁকে ঘোমটা সরে গিয়ে এক বিভৎস দৃশ্য আমার চোখের সামনে প্রকাশ পেল। কমলির মুখের বাঁ দিকটা, গাল গলা কাঁধ পুরনো ক্ষতের দাগে ভরা, মোটা সাদা সাদা নৃশংস দাগ, মাংসপেশিগুলো সেখানে কুঁচকে ভাঁজ হয়ে গেছে। এ কি কোনো
অগ্নিকাণ্ডের ফল। প্রায় পরক্ষণেই ঘরে এসে ঢুকল ভুলো। গভীর চোখে তাকিয়ে দেখতে লাগলো আমাকে। চেহারা যেন আরো বড় সড় লাগছে, চোখের দৃষ্টি যেন নির্ভুলভাবে আমার মনের ভাবনা জরিপ করতে চায়। আমি একটু ভয় পেলাম। মনসুখ ভাটিয়া কোথায়? কুকুরটা হঠাৎ করে কিছু করে বসবে না তো? ভাবছি ভাটিয়া ঘরে এলেই তার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দেব, এমন সময় অপ্রত্যাশিতভাবে লোডশেডিং হয়ে গেল। সঙ্গে সঙ্গে একটা জান্তব গন্ধ ধাক্কা মারল আমার নাকে। একটা খসখস শব্দ শুনতে পেলাম। ঘন অন্ধকারের ভেতর শত খোঁজাখুঁজি করেও ভোলোর জ্বলন্ত চোখ দুটোর কোনো হদিশ পেলাম না। অথচ ওর উপস্থিতি আমি টের পাচ্ছি। একটা অজানা আতঙ্কে আমার শরীর কাঁপতে লাগল। মনে পড়ে গেল সেই ভয়ঙ্কর চাঁদনি রাতের চিৎকারের কথা। রায় সাহাব, ভয় পেলেন নাকি? মনসুখ ভাটিয়া কখন ঘরে এসেছে কে জানে, কি করে আমার মনের কথা টের পেলেন তাও জানি না। অন্ধকারে আমি সম্পূর্ণ অন্ধ হয়ে গেছি। কোনো ডার নেই, আপনি বাড়ি চলে যান। আর আমার কথাটা একটু ভেবে দেখবেন। মনসুখ ভাটিয়ার স্বর কেমন জড়ানো অস্পষ্ট হয়ে গেছে, হয়তো নেশার ফলে। আমি সদর দরজার অবয়ব আবছা দেখতে পাচ্ছিলাম। সেদিকে পা বাড়ালাম ইতস্তত করে। মনে হলো যেন পেছন থেকে মনসুখ ভাটিয়া হাসছেন, অথচ হাসির কোনো শব্দ আমি শুনিনি। কোয়ার্টারে ফেরার পথে বার দুয়েক সেই রক্ত জমাট করা চিৎকার শুনেছি। প্রচন্ড শীতে কাঁপতে কাঁপতে একরকম ছুটেই গন্তব্যে পৌঁছে গেছি। তারপর আশ্বস্ত হয়েছি। রাতে ঘুমিয়ে ঘুমিয়ে কুকুরটাকে স্বপ্নে দেখলাম, ওটা আমাকে ছেড়ে ছেড়ে খাচ্ছে। পরদিন সকালে রাস্তায় বেরিয়েই দুঃসংবাদটা শুনতে পেলাম। এম নরেন সাহাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আমার মনটা কুডাক ডেকে উঠল। নরেন সাহাকে বোধ হয় আর কোনোদিনও খুঁজে পাওয়া যাবে না। কিছুটা এগিয়ে এক তেরাস্তার মোড়ে দেখি জনা কয়েক সাঁওতাল দাঁড়িয়ে আছে, সঙ্গে লাল কাপড়, লাল ফতুয়া পরা একটা লোক, মাথায় লাল ভেট্টি বাঁধা, মুখে দাড়ি গোঁফের জঙ্গল, কানে ইয়া ইয়া দুটো মাকড়ি, গলায় জড়িবুটির মালা, কপালে সিঁদুর মাখা। বিড়বিড় করে সে কিসব মন্ত্র পড়ছে। সাঁওতাল কজন একটু দূরে দাঁড়িয়ে ভক্তিভরে তার কার্যকলাপ লক্ষ্য করছে। দুটো মুরগি গলা কাটা অবস্থায় ধুলোয় পড়ে ছটফট করছে। ওদের একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম, ম্যানেজার সাহেব উধাও হওয়ার খবরটা ওরা শুনেছে। এখানে ওরা মুরগি বলি দিয়ে বোঙার কাছে মানত করছে। যে জিন এইসব জোয়ান লোকগুলোকে উধাও করেছে তাকে যেন বোঙা শান্ত করে দেয়। লাল পোশাক পরা গুণিন মন্ত্র পড়ে পুজোর কাজ সারছে। একটু পরে ওরা চলে গেলে আমি গুণিনের সঙ্গে আলাপ জমালাম। মুরগি দুটো তেরাস্তার সংযোগ স্থলে পড়ে রইল। ভাঙা ভাঙা হিন্দিতে বললাম, এই পুজো দিলে জিন চলে যাবে? গুণিন বলল, লাবারু যাবে না,
জিন যে চালাচ্ছে তাকে খতম করতে হবে। আমি তার কথার অর্থ ঠিক ধরতে পারলাম না। তারপর কি ভেবে মনসুখ ভাটিয়ার কথা জিজ্ঞেস করলাম। দুটো টাকা গুনিনের হাতে দিতেই সে আমাকে একটা ঘষা তামার পয়সা দিল, তার সঙ্গে বাঁধা এক টুকরো শেকড়। বলল, জিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না বাবু। একটুখানি চুপ করে থেকে সে আবার মুখ খুলল, বাবু মনসুখ ভাটিয়া মন্তর জানে, ও আগে সুদর বনে বরদার ছিল। ক্রমে যা জানতে পারলাম তার সারাংশ হচ্ছে এই, সুন্দরবনের কাঠ চুরি করে জীবিকা নির্বাহ করে স্থানীয় অধিবাসীদের এক বিরাট অংশ। নৌকো নিয়ে একদল যখন জঙ্গলে ঢোকে তখন তাদের সঙ্গে থাকে একজন গুনিন যাকে বলা হয় বরদার। সে কাঠ কাটার এলাকা ঘিরে বান মেরে দেয় যাতে কোনো জন্তু জানোয়ার সেই গণ্ডি দেওয়া এলাকায় ঢুকতে না পারে, ফলে চোরা কাঠুরিয়াদের হিংস্র জন্তুর হাতে প্রাণ হারাবার ভয় থাকে না। এর বিনিময়ে বরদারকে তারা চোরাই কাঠের ভাগ দেয়। মনসুখ ভাটিয়া সেখানে আরেকজন বরদারকে খুন করে পালিয়ে আসে। আমার মনে পড়ল ভাটিয়ার গলায় ঝোলানো শুকনো কালো নোকটার কথা। ওর আসল নাম কেউ জানে না, কি করে এখানে এসে পড়ল তাও খুব স্পষ্ট নয়। বড় লোক হওয়ার আগে ও নাকি এখানে স্থানীয় আদিবাসীদের জড়িবুটির ওষুধ দিত, ওকে গুনিন বলেই সবাই মানত, ফলে এখনো আদিবাসীরা ওর আদেশে নড়চড় করতে ভয় পায়। তবে আমার কোনো ভয় নেই, ওই তামার পয়সাও সে করি আমাকে রক্ষা করবে। জিনের গায়ে ও দুটো ছুঁড়ে মারলেই সে নাকি নিশ্চিন্ন হয়ে যাবে তৎক্ষণাৎ। মনসুখ ভাটিয়া সম্পর্কে এইসব রোমাঞ্চকর তথ্য শুনে বেশ অবাকই হলাম। বাড়ির দিকে ফিরতে ফিরতে দু চারটে চেনা মুখের সঙ্গে দেখা হল। তারা জানালো পুলিশ নরেন সাহার খোঁজ খবর করছে। কোয়ার্টারে ফিরে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে অফিসে বেরিয়ে পড়লাম। বুঝলাম ভাটিয়া সাহেবের কথায় রাজি না হলে আমার অবস্থাও হবে নরেন সাহার মতো। এরকম আনমনা হয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি, হঠাৎই একটা চেনা শাড়ি ও ঘোমটা আমার নজরে পড়ল। অফিসে যেতে হলে শনি মঙ্গলের হাট পেরিয়ে যেতে হয়। আজ মঙ্গলবার, হাট বসেছে। সে হাটেই এক তরকারিওয়ালার কাছ থেকে কি যেন কিনছেন গতরাতে সেই মহিলা, কমলি। মনসুখ ভাটিয়া সম্পর্কে যত তথ্য জানা সম্ভব সবই আমাকে জানতে হবে, নইলে তার মোকাবিলা আমি করতে পারব না। সুতরাং চারপাশে একবার নজর চালিয়ে সোজা গিয়ে দাঁড়ালাম কমলির পাশে। ষষ্ঠ ইন্দ্রিয়ের সাহায্যে উনি যেন আমার উপস্থিতি টের পেলেন। তরকারির দাম মিটিয়ে হনহন করে এগিয়ে চললেন রাস্তার একটি অপেক্ষাকৃত নির্জন অংশের দিকে। দুটো ঝুপসি অসৎ গাছের আড়ালে দাঁড়িয়ে উনি চাপা গলায় জিজ্ঞেস করলেন, তুই কি চাস বাবু? মনসুখ ভাটিয়া আপনার কে হয়? মারাত। উত্তর শুনে আমি চমকে উঠলাম। ইনি মনসুখ ভাটিয়ার স্ত্রী, অথচ বেশভাষ অত্যন্ত সাধারণ। হঠাৎ দেখলে কেউ ভাটিয়ার ঝি ভেবে ভুল করবে। চিন্তা করে দেখলাম চটপট খবর আদায় করতে গেলে নরেন সাহার প্রসঙ্গ তোলা দরকার, সুতরাং সেই কথাই তাকে জিজ্ঞেস করলাম। এক হাত ঘোমটার আড়ালে কমলি ভাটিয়া চমকে উঠলেন, মুখে কাপড় চাপা দিয়ে চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, ইমন কিছু একটা যে হবে সে মালুম ছিল, কাল রাতে ভুলোর দাঁতে ধার দেওয়ার বহর দেখে বুঝেছি। তবে তবে আমি তোর জন্য ভয় পেয়েছি বাবু। আমি তখন বললাম যে আমারও প্রাণ সংশয়, এ ধরনের ভয়াবহ ঘটনার প্রতিকার করা দরকার।
আমি তার সাহায্য চাই। তারপর সাঁওতাল গুনিনের কাছে তার স্বামী সম্পর্কে যেসব কথা শুনেছি সমস্ত খুলে বললাম। নরেন সাহার নিখোঁজ সংবাদ ও আমার অনুনয়ে নরম হলেন মহিলা। বললেন, বড়লোক হবার আগে আমরা সাঁওতাল গায়ে থাকতাম, তখনও শীতল গুনিনের সঙ্গে আমার স্বামীর সম্পর্ক ভালো ছিল, তাকে অনেক কথাই বলেছে। তারপর জানতে পারলাম আর এক ভয়াবহ প্রসঙ্গ। সুন্দরবনে কামলির বাবাকেই খুন করেছিল মানসুখ। সে নাকি মেয়ের সঙ্গে এক বদ বর্দারের বিয়ে দিতে চায়নি। বর্দার বাপকে খুন করে মেয়ে কামলিকে নিয়ে ভেগে পড়ে মানসুখ। ওর উপরে কম অত্যাচার চালায়নি গত 10 বছরে, তারপর এখানে এসে ক্রমে ক্রমে কয়লার চোরা কারবারে ঢুকলেন। কাঁচা পয়সা হাতে পেয়ে মাথা খারাপ হয়ে গেল, তারপর ভুলোকে কিনে বসলেন এক সাহেবের কাছ থেকে। নতুন করে শুরু হল তন্ত্র সাধনা। কমলি বাধা দিতে চেয়েছেন এবং তার ফলও পেয়েছেন হাতে হাতে। মুখের বাঁদিকে তারই চিহ্ন আমি পেয়েছি। কে করেছে এরকম সর্বনাশ? ওই কুকুরটা? না রে বাবু। তবে কি আপনার স্বামী? কিছুক্ষণ চুপ করে থেকে কমলি ভাটিয়া বললেন, তু জানে। তারপর দ্রুত পায়ে সরে যাবার আগে বলে গেলেন, তুই এখান থেকে পালা বাবুজি, ও জিনকে আটকানোর ক্ষমতা সে আমার নেই। উনি চলে যাবার পরেও বেশ কিছুক্ষণ হতভম্ব হয়ে আমি দাঁড়িয়ে রইলাম। ওর জবাবের অর্থ কি? দুজনই? তার মানে? বেশ চিন্তাকুল অবস্থাতেই অফিসে পৌঁছলাম। লক্ষ্য করলাম নিখোঁজ নরেন সাহাকে নিয়ে কারণই যেন মাথা ব্যথা নেই, ব্যাপারটা যেন অত্যন্ত স্বাভাবিক। তবে টের পেলাম কুলি মজুরদের মধ্যে নতুন একটা আতঙ্ক যেন ছায়া ফেলেছে। কমলি ভাটিয়া ও শীতল গুনিনের কথাগুলো ভাবতে ভাবতে বাড়ি ফিরছিলাম। ওদের কথা যদি সত্যিও হয় তাতে কোনো লাভ নেই, পুলিশ প্রমাণ চাইবে। তাছাড়া এখানকার পুলিশ ভয়ে হোক আর টাকার লোভেই হোক মনসুখ ভাটিয়ার তাঁবে দাঁড়ি করে। তাহলে আমার এখন কর্তব্য কি? ভাবনায় ডুবেছিলাম বলেই কালো অ্যাম্বাসেডর গাড়িটাকে একেবারে খেয়াল করিনি। গাড়িতে স্টিয়ারিং এ বসে ভাটিয়া সাহেব, পোশাক গত রাতের মতোই, তবে দু চোখে কুটিল সন্দেহ। আমার গা ঘেঁষে গাড়িটা দাঁড় করিয়ে তিনি বলে উঠলেন, আসেন রায় বাবু, আসেন, এবার আমার ডেরায় যেতে হবে, একটা মজার জিনিস আপনাকে দেখাব। হাত বাড়িয়ে গাড়ির দরজাটা খুলে দিলেন তিনি। আমার বুক দুরু দুরু করে উঠল। সূর্য ডুবে আঁধার নেমে এসেছে, কাঁচা সড়কের ওপর দ্বিতীয় কোনো মানুষ নজরে পড়ছে না। জিনের ভয়ে সবাই বুঝি তাড়াতাড়ি আস্তানায় ফিরে গেছে। আসেন রাই সাহেব, আসেন, উঠে আসেন, আসেন। মনসুখের স্বর অধৈর্য হয়ে উঠেছে। পকেটে হাত দিয়ে শীতল গুনিনের রক্ষা কবচটা একবার অনুভব করলাম, তারপর উঠে বসলাম মনসুখ সাহেবের গাড়িতে। উনি গাড়ি ছুটিয়ে দিলেন। জানলা দিয়ে কনকনে ঠান্ডা বাতাস এসে আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে দিতে লাগল। ভাটিয়ার মুখে কোনো কথা নেই, শীতল দুটো চোখ মেলে তাকিয়ে রয়েছেন সামনের সড়কের দিকে। তার মুখ থেকে ভেসে আসছে মদের গন্ধ। একটা জিনিস বুঝতে পারলাম, বাড়িতে ডেকে নিয়ে গিয়ে আমাকে লোপাট করার মতলব ভাটিয়ার নেই, কারণ তাতে লোক জানাজানি সম্ভাবনা এবং পুলিশ হয়তো সরাসরি প্রমাণ পেয়ে
আর বিশেষ নিষ্ক্রিয় থাকতে পারবে না। কিন্তু সত্যি কি সে ভরসা আছে? এরকম এলোমেলো চিন্তা করতে করতেই পৌঁছে গেলাম মনসুখ ভাটিয়ার বাড়িতে। বাড়ির সামনেটা অন্ধকার, শুধু চাঁদের আলো যেটুকু জোছনা বিছিয়েছে। পথের দুপাশে বাগান। গাড়ি থামিয়ে আমাকে সঙ্গে করে বাড়িতে ঢুকলেন মনসুখ। ঘড়িতে সময় প্রায় 6:30 গড়িয়ে এসেছে। গতকালের ঘরে এসে বসলাম। আজ বাতির বাহার সামান্য কম, কিন্তু তাতেও ভুলকে আবিষ্কার করতে কোনো ভুল হল না। একটা চেয়ারের পাশে বসে আমার দিকে তাকিয়ে আছে। আমি অন্দরের জানলার দিকে একবার নজর চালালাম। কমলি নেই। ভাটিয়া উঠে গিয়ে কোণের একটা টেবিলের তলা থেকে কালো মতো কি একটা জিনিস নিয়ে এলেন। ঠকাশ করে আমার সামনে টেবিলের ওপর ফেলে দিয়ে বললেন, দেখেন তো রায় সাহেব, চিনতে পারেন কি না? আরেকবার আমার মাথায় যেন বজ্রপাত হল। ভাবনা চিন্তা বুদ্ধি সব ওলট পালট হয়ে গেল। এক তীক্ষ্ণ আর্তনাদ বেরিয়ে এলো আমার ঠোঁট চিরে। চোখ জোড়া কি ঠিকরে বেরিয়ে আসবে কোটো ছেড়ে? টেবিলের ওপর পড়ে রয়েছে একটা কাটা হাত। কালো রঙের আঙুলগুলো ফোলা ফোলা, আর তিনটে আঙুলের পাশাপাশি তিনটে পাথর বসানো আংটি, পলা, গোমেদ ও নীলা। জ্যোতিষশাস্ত্র নরেন সাহাকে বাঁচাতে পারেনি। আমার মুখে কোনো কথা নেই। মনসুখ ভাটিয়া হাতটা তুলে নিয়ে ভুলোর দিকে ছুঁড়ে দিলেন। কুকুরটা হিংস্র দাঁতের পাটি বের করে ঝাঁপিয়ে পড়ল হাতটার উপর। ওটাকে দাঁতে নখে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগল। কি বিভৎস সে দৃশ্য! ভুলো যখন কষ্ট করে নিয়ে এসেছে, তখন এই হাতটা ওরই পাওনা, কি বলেন রায়বাবু? ও হ্যাঁ, শুনলাম নাকি নরেন্দর সাহাকে পাওয়া যাচ্ছে না, একেবারে লোপাট হয়ে গেছে। আমি আর সহ্য করতে পারলাম না, চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। বললাম, আমি এক্ষুনি পুলিশে খবর দেব, লোকে জানুক নরেন সাহাকে কে খুন করেছে। বিচিত্র হাসিতে ফেটে পড়লেন ভাটিয়া। সে হাসিতে বুক কেঁপে ওঠে, মস্তিষ্কে হিম আতঙ্ক বাসা বাঁধে। একসময় স্বাভাবিক হয়ে তিনি কঠোর গলায় বললেন, আপনার কথায় কেউ বিশ্বাস করবে না রায় সাহেব, কারণ ততক্ষণে বৌলো এ হাত লোপাট করে দিবে। কথা শেষ করে আবার সেই নৃশংস হাসি। নিজেকে ঘোরতর বিপন্ন জেনেও আমি পাগলের মতো ক্ষিপ্ত হয়ে উঠলাম। চিৎকার করে বললাম, মনসুখ ভাটিয়া, তোমার সব খবর আমি জানি, তোমাকে আর আমি ভয় পাই না। তুমি সুন্দরবনের বর্দার ছিলে, সেখানে শ্বশুরকে খুন করেছো, তারপরে এখানে এসে চোরা কারবারে নেমেছো, আর দরকার মতো মানুষ খুন করে বেড়াচ্ছ। শীতলগুনিন আমাকে সব বলেছে, কমলি ভাটিয়ার কাছেও সব কথা আমি শুনেছি। দাঁড়াও, তোমার হিসেব আমি শেষ করছি। ঘরের মধ্যে যেন ভূমিকম্প হয়ে গেল, বয়ে গেল অসম শক্তিশালী সাইক্লোন। সবকিছু যেন দুরন্ত গতিতে ওলট পালট হয়ে যাচ্ছে। এক অদ্ভুত গর্জন করে উঠল মনসুখ ভাটিয়া, নরেন সাহার হাতটা আংটি সমেত শেষ করে ফেলেছে মূল। উঠে দাঁড়িয়ে সেও একটা চাপা গর্জন করে উঠল। তার চোখ ধক ধক করে জ্বলছে। আমাকে অবাক করে
এক লাফে অন্দরের দিকে চলে গেলেন মনসুখ। বিদ্যুৎ ঝলকের মতো ভুলও তার পিছু নিল। ঘরে আমি একা দাঁড়িয়ে রইলাম, কিংকর্তব্য বিমূঢ়। ছুটে পালাবো কিনা সেটাও ঠিক বুঝতে পারছি না। এমন সময় ঝড়ের গতিতে ঘরে ঢুকলেন কামলি। প্রায় কান্না ভাঙা স্বরে বললেন, বাবু ভাগ যা, ভাগ যা বাবু, ইহাসে তুমি ভাগ যা বাবু, ভাগ যা বাবু। পাশের কোনো একটা ঘর থেকে বিচিত্র সুরে শব্দোচ্চারণের বিচিত্র ধ্বনি আমার কানে আসছে, সঙ্গে সঙ্গে একটা হিংস্র গর্জন। দূর থেকে ভেসে আসছে ওপেন ক্রাস্ট মাইনিং এর ব্লাস্টিং এর শব্দ। কবলি ঝটিতে উধাও হয়ে গেল ঘর থেকে। আমার কানে ভেসে আসছে শুধু দুটি কথা, বাবু পালাও। হঠাৎই ঘরের দরজায় এসে দাঁড়ালো ভুলো। সে একা, কিন্তু এ কোন ভুলো? আকার এসে প্রায় দেড় গুণ বড় হয়ে গেছে। চোখের মুড়িতে জ্বলন্ত ভাবটা নেই, মুখের অভিব্যক্তিতে এক আশ্চর্য ক্রূর হিংসার ছাপ। তার কান দুটো নড়ছে, আর সেই সঙ্গে সোনার মাকড়ি জোড়া। এমন সময় ঘরের সমস্ত আলো নিভে গেল। লোডশেডিং! আমি মুহূর্তের মধ্যে সদর দরজা লক্ষ্য করে ছুটতে শুরু করলাম। পেছন থেকে ভেসে এলো রক্ত বরফ করে দেওয়া এক চিৎকার। সে চিৎকারে প্রতিশোধের আগুন ও উল্লাস যেন ঠিকরে বেরোচ্ছে। আমি প্রাণপণে ছুটে চলেছি, পলকে বাগান পেরিয়ে সড়কে পা দিলাম। রাস্তা খাঁ খাঁ করছে, চতুর্দিকে অন্ধকার, শুধু চাঁদের ফ্যাকাশে আলো দিক নির্ণয়ের একমাত্র সম্বল। আমি ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলাম, পেছনে ফিরে দেখার সাহস ছিল না। শুধু কানে আসছিল ব্লাস্টিং এর শব্দ আর ভয়াবহ জন্তুটার অলৌকিক চিৎকার। বেশ কিছুটা পথ ছুটে শরীর ক্লান্ত হয়ে এলো। গোটা এখনো অনেক দূরে। বুঝতে পারছি আমি অসম প্রতিযোগিতায় নাম লিখিয়েছি। ভারী পায়ে ছুটতে ছুটতে এক সময় পেছনে ফিরে তাকালাম এবং যে দৃশ্য দেখলাম তা বোধহয় কোনোদিন ভোলার নয়। ভয়ঙ্কর দানবটা মানুষের মতো শুধুমাত্র পেছনের দুপায়ে ভর দিয়ে ছুটে আসছে অবিশ্বাস্য গতিতে। আমাদের দূরত্ব অনেক কমে এসেছে। চাঁদের আলোতেও স্পষ্ট দেখতে পাচ্ছি কুকুরটার গলায় ঝুলছে মনসুখ ভাটিয়ার রং বেরঙের পুঁতির মালা। লকেটের নখটা চোখে পড়ছে না। আমার পা দুটো পাথরের স্তম্ভের মতো বসে গেল রাস্তার উপরে। নড়বার এতটুকু ক্ষমতা আমার নেই। প্রচণ্ড কনকনে বাতাস আমি আর অনুভব করতে পারছি না। অদূরে পাথরের ছোট বড় ঢিপি আমারই মতো নিশ্চল, শুধু কতগুলো ঝাঁকড়া গাছের মাথা এপাশ ওপাশে দুলছে। পৈশাচী ঘাসিতে খলখল করে ফেটে পড়ল অতিকায় কালো জন্তুটা। আমার মাথার ভেতর সবকিছু যেন গোলমাল হয়ে গেল। আমি কি সম্মোহিত হয়ে পড়ছি? আর সবাই কি এরকম পরিস্থিতিতে পড়ি রাতারাতি নিরুদ্দেশ হয়ে গেছে? আমার মনে পড়ল নরেন সাহার কথা, কমলি ভাটিয়ার কথা, শীতল বুনিনের কথা। চিন তোমার কোনো ক্ষতি করতে পারবে না বাবু। একই সঙ্গে পকেটের তামার পয়সা ও শেকড়ের টুকরোটা হাতে ঠেকল। আতঙ্ক নৃশংসতার সমুদ্রে ডুবে যেতে যেতে আমি তুচ্ছ বস্তু দুটোকেই আঁকড়ে ধরলাম। বিশ্বাস অবিশ্বাস, যুক্তি অযুক্তি সবই এখন তালগোল পাকিয়ে যাচ্ছে। ভয়ঙ্কর পিশাচটা খুব কাছে এসে পড়েছে। নাকে আসছে একটা জান্তব দুর্গন্ধ ও সেই সঙ্গে কড়া মদের গন্ধ। আমি আর দেরি না করে
আমার পয়সাও সে কটা ছুঁড়ে মারলাম মতিকায় কুকুরটার গায়ে। এবং তৎক্ষণাৎই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। কুকুরটা দপ করে আগুনে ঝুলে উঠল। লক লকে সবুজ আগুন দুপায়ে ভর করে ধেয়ে আসছিল, এখন সশব্দে পড়ে গেল কঠিন সড়কের উপর। সবুজ আগুনের অপার্থিব লেলিহান শিখায় সে ছটফট করতে লাগল। অবশেষে তার গলা দিয়ে বেরিয়ে এলো এক সুদীর্ঘ ভয়ঙ্কর চিৎকার। তারপর অস্পষ্ট খসখসে স্বরে সে মরণ আর্তনাদ করে উঠল। এই যে মনসুখ ভাটিয়ারি বিকৃত কণ্ঠস্বর, আমি আবার ছুটতে শুরু করলাম পাগলের মতো। এই শীতেও আমার শরীর ঘামছে। পেছন থেকে ভেসে আসছে চাপা অস্ফুট বোমা। আগুনের সবুজ শিখা যেন হাজারো জীব দিয়ে কালো দানবটাকে চেটে পুটে শেষ করছে। আমি যথাসম্ভব গতি বাড়িয়ে দিলাম। পরদিন খবর পেলাম মনসুখ ভাটিয়া মারা গেছেন এবং তার কুকুর ভুলো কোথায় যেন উধাও হয়ে গেছে। কামলি ভাটিয়ার কথা মনে করেই তাঁদের বাড়িতে গেলাম। লোকে লোকারণ্য, চোখ বুজে অক্ষত শরীরে শুয়ে আছেন মনসুখ, ঠিক যেন ঘুমিয়ে রয়েছেন। তবে তাঁর গলায় ওই রঙিন মালাটি নেই। কামলি লাজ লজ্জা ত্যাগ করে সকলের চোখের সামনেই বুক ভাঙা কান্নায় বারবার আছড়ে পড়ছেন ওই মৃতদেহের ওপরে। জটলার মধ্যে হঠাৎ শীতল গুনিনকে দেখতে পেয়ে তাকে একপাশে ডেকে নিলাম। গতরাতের সমস্ত ঘটনা খুলে বললাম। তারপর রক্ষা কবচের জন্য ধন্যবাদ জানিয়ে ৫ টাকা দিয়ে দিলাম তার হাতে। সে বলল, বাবু, মনসুখ শরীর চালান জানত, নিজের জানকে ঢুকিয়ে দিত কুকুরের ভেতর। তখন সে কুকুরের চোখ দিয়ে দেখত আর বুড়া কাম করত। ওই রঙিন মালা ও ছিল ওর মন্ত্রের মালা। কোয়ার্টারে ফেরার পথে মনসুখ ভাটিয়ার কথাই ভাবছিলাম। সোনার মাকড়ি দুটো কি ওর সঙ্গে কুকুরের শরীরের যোগসূত্র রক্ষা করত? শরীর চালান করার পর কুকুরটা আয়তনে বেড়ে ওঠার কারণ বোধ হয় জন্তুটা শরীরে তখন দুটো আত্মা বাসা বাঁধত, আর মনসুখের অসাড় দেহ পড়ে থাকত বাড়িতে। কুকুরটা তখন মানুষের আচার আচরণ, বুদ্ধি ও জান্তব হিংস্রতা দুই মিলিয়েই রাতের আঁধারে শত্রু নিধন করত। তবে কাল রাতের ঘটনা বাস্তব বলে এখন আর বিশ্বাস হতে চায় না।